আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল যাচ্ছি বিস্তারিত সংবাদে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ১ মিলিয়ন পাউন্ডের বেশি তহবিল উত্তোলন করেছে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা আল মুস্তাফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ডিসেম্বরের শেষ সপ্তাহে লন্ডন বার্মিংহাম এবং ম্যানচেস্টারে বিশেষ ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে এই তহবিল সংগ্রহ করা হয় সর্বশেষ ৩০শে ডিসেম্বর শনিবার লন্ডনে এক্সেল সেন্টারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত কারি শায়েখ মিশারি আলাফাসি এর আগে বার্মিংহাম এবং ম্যানচেস্টারে বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য ফান্ড রেজে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা আল মুস্তাফা ওয়েলফেয়ার ট্রাস্টকে সহযোগিতা করেন বিশ্বখ্যাত এই ইমাম অনুষ্ঠান এবং নামাজ আদায়ের সময় উপস্থিত থেকে তহবিল সংগ্রহে সহযোগিতার জন্য ইমাম শায়েখ মিশারি এবং দানশীলদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে আল মুস্তাফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উল্লেখ্য ব্রিটিশ চ্যারিটি সংস্থা আল মুস্তাফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চ্যানেল এস এর চ্যারিটি পার্টনার হিসেবে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিনামূল্যে চক্ষু শিবির সহ মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে